তানভি আবার তার সিটে গিয়ে বসে পড়ে। কি ব্যাপার, বাইরে গেলেন না? না, আম্মু খাবার রেখে দিয়েছে ব্যাগের মধ্যে। ও ভালো। তানভি ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে দেখে বিরিয়ানি রাখা আছে সত্যি, আর সাথে লেবু আর সালাদ। লোভনীয় দৃষ্টিতে তাকায় সানভি। ওদিকে নীলার অবস্থা খুব একটা ভালো না, ক্ষুধায় পেট জ্বলতেছে আর পাশে বিরিয়ানি কিন্তু খেতে পারছে না। সানভি খাওয়া শুরু করে, হঠাৎ খেয়াল হয় পাশে তো নীলা আছে, যদি চোখ লাগায় আমার তো আবার পেট খারাপ হবে, তার চাইতে ভালো কিছুটা ওকে দেই। আপনি খাবেন? না, আপনি খান। অনেক মজা হয়েছে, আম্মু অনেক ভালো বিরিয়ানি রান্না করে, একটু নিন। না, আপনি খান, সমস্যা নাই। ধুর, অল্প একটু খান, আপনাকে রেখে আমি খেতে পারবো না, কেমন জানি লাগে। আসলে আমার হাত কাটা, তাই চাইলেও খেতে পারবো না। আমি খাইয়ে দিলে মাইন্ড করবেন? নীলা কি উত্তর দিবে ভেবে পায় না। সানভি কিছুটা খাবার হাতে তুলে নিয়ে নীলার মুখে তুলে দেয়। নীলা মুখে নিয়ে বুঝতে পারে বিরিয়ানিটা সেই হয়েছে, বলতে গেলে ক্ষুধা বেড়ে যায় তার। সানভি তাকায় নীলার মুখের দিকে, একটা অদ্ভুত মায়া কাজ করে তাকে দেখে, কেন জানি সব কিছুই ভালো লাগছে তার। হঠাৎ হাতে কামড় লেগে যায় সানভির। সানভি ব্যথা পেয়ে উফ বলে ওঠে। নীলিমা ব্যাপারটা বুঝতে পেরে আঙুলটা চুষতে থাকে। সানভি কিছুটা অপ্রস্তুত হয়, নীলিমাও কিছুটা অপ্রস্তুত, তবে সামলে নেয় দুজনে। সানভি খেতে থাকে আর খাওয়াতে থাকে নীলাকে। অনেকটা বিরিয়ানি দিয়েছিল আম্মু, তাই দুজনের খাওয়া হয়েও বেঁচে যায় অনেকটা। খাওয়া শেষ করে এবার নিচের বক্সটা খোলে সানভি। সানভি জানে এতে কি আছে, নীলার এক্সাইটমেন্ট বেশি কারণ সে জানে না সেখানে কি আছে। সানভি বক্সটা থেকে দুই প্যাকেট তেঁতুলের চাটনি বের করে আর ভেতরে রেখে দেয় টাঙ্গাইলের জনপ্রিয় মিষ্টি। একটা প্যাকেট নীলার হাতে দিয়ে আরেকটা খেতে থাকে সানভি। নীলা অবাক হয়ে দেখে সানভিকে, কতটা তাড়াতাড়ি মিশে গেছে তার সাথে। বলতে গেলে নীলা প্রেমে পড়ে যায় সানভির। সানভি তাকিয়ে দেখে নীলা চাটনি খাচ্ছে চোখ বন্ধ করে। পুরোটা শেষ করতেই ঝাল লেগে যায় নীলার, পানি খেতেই ঝালটা আরও বেড়ে যায়। সানভি একটা মিষ্টি নীলিমার দিকে বাড়িয়ে দেয়। নীলিমা বুঝতে পারে না জিনিসটা কী, কারণ কখনো দেখেনি এমন মিষ্টি, কারণ সব মিষ্টি তো সাদা আর কালো আর গোলগাল, এরকম মিষ্টি রঙের লম্বা জিনিস কখনো দেখেনি। কিছুটা মুখে দিতেই বুঝতে পারে আজ পর্যন্ত যত মিষ্টি খাচ্ছে তার মধ্যে সেরা এটা। সানভি স্বাভাবিকভাবেই খায়, কারণ সে অভ্যস্ত এমন মিষ্টি খেয়ে, কিন্তু নীলিমার ব্যাপারটা ভিন্ন, সে তো প্রথম খাচ্ছে। তৃপ্তির সাথে খায় সে। সে জিজ্ঞেস করে, এটার নাম কি? চমচম। কি চমচম? এর চাইতে টমটম থাকলে ভালো হতো। নাম চমচম তো কি হয়েছে, খেতে কেমন? খুবই বাজে, এরকম জিনিস আমি এর আগে কখনো খাইনি। কি, এই প্রথম কেউ বললো টাঙ্গাইলে চমচম খারাপ? আচ্ছা, এখানে কি মিষ্টি পাওয়া যাবে? কেন, বাসায় নিয়ে যেতাম। এত বাজে জিনিস বাসায় কেন নিবেন? কারণ এরকম বাজে জিনিস আমি জীবনে প্রথম খেলাম, তাই আর বাসায় খাইয়ে দেখলাম তারা কি বলে। বুঝি বুঝি, কুকুরের পেটে ঘি হজম হয় না। কি বললেন, আমি কুকুর? না, কুকুর নি। নীলিমার মাথা গরম হয়ে যায়। এই ছেলে শোনো, বেশি তর্ক করলে না জেলে ঢুকায় দিব, বুঝছো? ভুলে যেও না আমি কিন্তু পুলিশ। সানভি থমকে যায় আর কথা বলে না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে সবাই চলে আসছে, বাসও ছেড়ে দিবে এবার। বাসটা ছেড়ে দিল, জনশূন্য বাসটা আবারও মানুষে ভর্তি হয়ে গেল। সানভি কোনো কথা বলছে না, বাইরে প্রকৃতি দেখছে। মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন বাসে উঠলে বাইরে তাকিয়ে ভাবতো বাস এগোচ্ছে নাকি রাস্তা পিছিয়ে যাচ্ছে, আর মনেই হেসে ওঠে সে। ব্যাপারটা চোখ আড়ায় না নীলিমার। সে জিজ্ঞেস করে, কি মিস্টার সানভি, একা একা কেন হাসছেন? এমনি। এমনি মানে কি, এমনিতেও কেউ হাসে নাকি? আপনি পুলিশ তো, তাই সবকিছুতে সন্দেহ আপনার। হতে পারে, তবে একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারলাম না। কি জিনিস? আমরা এতটা পথ একসাথে আসলাম, খাবারও ভাগ করে খেলাম, কিন্তু আপনি থেকে তুমিতে নামতে পারলাম না। 13 ঘন্টার পরিচয়ে তুমিতে নামাটা কি ঠিক হবে মিস নীলা? জানি না, তবে আমি আপনার বন্ধু হতে চাই। সানভি কিছু বলে না, চুপচাপ বাইরে তাকায়। নীলাও চুপ করে যায়, ভাবতে থাকে হয়তো বন্ধু হওয়ার কথাটা তার ভালো লাগেনি। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে, সানভি তো নীলিমাকে ভালোবাসে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে মেনে নিবে।
সে মনে মনে নিজেকে আস্ত একটা গাধা মনে করে। তবে সানভি ভাবছে অন্য কথা, বন্ধু হলে ক্ষতি কি। সানভি বলে, বন্ধু হলাম তবে ফেসবুক আইডি প্লাস নাম্বার কোনোটাই দিতে পারবো না, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। বন্ধু হলেন ঠিক আছে, তবে ওগুলো না পেলে যোগাযোগ করব কিভাবে জানি না। আচ্ছা আপনি কি সাহিত্যিক, এমন ভাবে কথা বলেন কেন? বাদ দেন, সারা রাস্তা অনেক কথা বলে তারা, বেশ জমে ওঠে বন্ধুত্ব। তবে এবার বিদায়ের পালা, বাসটা গন্তব্যস্থানে এসে থেমে গেছে, বাস থেকে নামে দুজনে। জানি না আবার কবে দেখা হবে, তবে আপনার সাথে কাটানো এই 13 ঘন্টা কোনোদিনও ভুলবো না। জি আমিও না। আচ্ছা সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নীলার জন্য গাড়ি পাঠানো হয়েছে, সে চলে যায় গাড়িতে করে, কিন্তু সানভির ছুটে চলা গাড়িতে যেতে হবে। সানভিও গাড়িতে ওঠে, তারপর চলে যায় খালার বাসায়। দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে যায়, সানভি সামনে তাকিয়ে থমকে যায়। রিনি এত বড় আর সুন্দর হলো কবে? ভাইয়ে কেমন আছো? ভালো, তুই? ভালো, ভেতরে এসো। সানভি ভেতরে ঢুকে খালাকে সালাম করে খালুর কাছে যায়, সবার সাথে কথা বলে, তারপর রিনি তাকে তার রুম দেখিয়ে দেয়। সানভি রুমে গিয়ে ফ্রেশ হয়, রিনি তাকে ডাকে খাওয়ার জন্য, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, যার যার রুমে চলে যায়। সানভি চলে যায় ছাদে, রাতের আকাশ দেখতে ভালোই লাগে তার, নীলিমাকে মনে পড়ে যায়, কিন্তু নীলিমার মধ্যে খুঁজে পায় নীলাকে। খুব একটা খারাপ লাগে না সিলেট শহরটা। পরের দিন রিনি আর সানভি নানান জায়গায় ঘুরে বেড়ায়, সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে তার, কিন্তু ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। হ্যালো, কি রে, পৌঁছে একটা ফোন তো দিলি না। সরি আম্মু, মনেই ছিল না। হুম, মনে থাকবে কিভাবে? আম্মু আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমা। সানভি ঘুমিয়ে যায়, স্বপ্নে নীলাকে দেখে, একটা নীল শাড়িতে বসে যে আছে বাসর ঘরে। সানভি নীলার কাছে চলে যায়, খুব কাছে, হঠাৎ মেয়েটা হাতে হাতকড়া পরিয়ে দিয়ে বেদম পিটাতে থাকে। ঘুম ভেঙে যায় সানভির, এক গ্লাস পানি খেয়ে মনে মনে বলে, ঘুমের মধ্যেও পুলিশের অত্যাচার। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। সিলেট শহরটা খুব ভালো লাগে সানভির, তবে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার বাসে ওঠে সানভি। সারা রাতের জার্নি, ঘুমিয়েই কেটে যাবে এই ভেবেই রাতে টিকিট কাটা, কিন্তু জানতো না বাসে আবারও এক কাহিনী হবে। কিন্তু এবার ঘটনা উল্টো, সানভি বসে আছে তার সিটে, হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, আরে আপনি? সানভি সামনে তাকিয়ে অবাক হয় কিছুটা, এটা তো নীলা, কিন্তু ও আবার বাসে কেন, বুঝতে পারে না। সানভি বলে, আপনি আবার বাসে কোথায় যাবেন? টাঙ্গাইল। আপনিও কি আজকে যাচ্ছেন? হুম, দেখতেই তো পাচ্ছেন। চাক, 13 ঘন্টা জার্নিটা তাহলে আর বোরিং হবে না। কিভাবে? আপনি সাথে থাকলে জার্নি কিভাবে বোরিং হবে বলেন? ও, তা আবার টাঙ্গাইল কেন যাচ্ছেন? বিয়েতে যাচ্ছি। কার বিয়ে? খালাতো বোনের। খালাতো বোনের বিয়ে মানে নিঝুমের বিয়ে? হুম। বিয়ে কয় তারিখ আর কার সাথে বিয়ে? ভাবনায় পড়ে যায় সানভি, কারণ নিঝুমের সাথে আকাশের প্রেম চলে, দুজন দুজনকে ভালোবাসে। আকাশ তো সেনাবাহিনীতে আবেদন করেছে, কিন্তু নিঝুম এখন বিয়ে করে ফেলবে, কেন করবে? আর আকাশকে ছাড়া তো নিঝুম কাউকে বিয়ে করবে না মনে হয়, কারণ নিঝুম মেয়েটা আকাশকে প্রচণ্ড ভালোবাসে। ভাবনায় পড়ে যায় সানভি, হঠাৎ একটা ঝাঁকিতে নীলা সানভির উপর পড়ে যায়। 2 মিনিটের জন্য সব কিছু নীরব হয়ে গেছে। নীলা নিজেকে সামলে নিয়ে বলে, সরি, ইটস ওকে। তার সাথে বিয়ে বললেন না, কিন্তু আর বিয়েটা কবে সেটাও তো বললেন না। বিয়ে তো 15 দিন পর, বাট আমাদের আগে যেতে হচ্ছে, সবকিছুর দায়িত্ব তো আমাদেরই হাতে, আর বিয়ের ব্যাপারে এত কিছু জানি না আমি। ও আচ্ছা, চিন্তায় পড়ে যায় সানভি, পকেট থেকে ফোনটা বের করে আকাশকে কল দেয় সানভি। 2 বার রিং হতেই রিসিভ হয়। সানভি বলে, শুনলাম নিঝুমের নাকি বিয়ে? উপাশ থেকে বলল, হুম, কার সাথে? জানি না, তবে সেনাবাহিনীতে চাকরি করে ছেলেটা। তোর কি অবস্থা? এই তো ভালো, দেবদাস হয়ে আছি। সানভির খটকা লাগে, এত সহজভাবে কথা বলে কিভাবে আকাশ? মেয়েটার সাথে একবার ব্রেকআপ হয়েছিল। আকাশ তোর চাকরি হয়েছে? উপাস থেকে 4 বন্ধু মিলে চিৎকার করে বলে ওঠে, আকাশ সাহেবের চাকরিও হয়েছে আর বিয়েও হবে। সানভির মুখে অজান্তে একটা হাসি ফুটে ওঠে, নীলা কথাবার্তা শুনছে মনোযোগ দিয়ে। সারা তোর বিয়ে ঠিক, চাকরি পাইছোস, একবার জানাইলিও না।
ভাবছিলাম সারপ্রাইজ দিব, বাট দেওয়া হলো না। তুই তাড়াতাড়ি আয়, নীলিমার খালাতো বোন নিঝুম তোরটাও ক্লিয়ার হয়ে যাবে। বিবাহিত মহিলার সাথে আমার প্রেম হবে না রে, তোদেরকে বাসায় গিয়ে ছেঁকা পার্টিতে ইনভাইট করবো নি। উপর থেকে কিছু বলার আগে এই ফোন কেটে দেয় সানভি। ফোন কাটতেই নীলা প্রশ্ন করে, আকাশটা কে? নিঝুমের বয়ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড আর আপনার হবু দুলা ভাই। লাভ ম্যারেজ, বাট নিঝুম আমাকে কিছুই বলেনি। এবার বাসায় গিয়ে ওকে জেলে ঢুকাবো। সারাক্ষণ জেল জেল করেন কেন? পুলিশ বলে কি শুধু জেলে ঢুকাতে হবে? ভয় লাগে তো। আপনিও ভয় পান নাকি? হুম। তাহলে সেদিন যে আমার কপালে হাত দিলেন, চুল ছুঁয়ে দিলেন, তখন ভয় লাগেনি? কি মানে, কখন কিসের কথা বলছেন? কিছু না। মেয়েটা মাথা নিচু করে হাসে, সানভিও বাইরের দিকে তাকিয়ে মুচকি হাসে। প্রেমটা মনে হয় হয়েই যাবে, সামনে তো 15 দিন আছেই, দেখাই যাক কি হয়। 13 ঘন্টা লম্বা সময়টা মনে হয় সামান্য কিছুক্ষণ, বেশ আনন্দের সাথেই কেটে যায়। দুজনের নিজেদের সম্পর্কে চেনা জানা প্রায় অনেক কিছুই হয়ে যায় এই শহরটাতে। ভোর 6টায় বাস এসে থামে টাঙ্গাইল। মেয়েটা সানভির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মেয়েটার চুলগুলো সানভির মুখের উপর এসে পড়ছে।